বিশ্ব সংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে। সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয়, জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের। শুনছেন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। মগধের রাজা জরাসন্ধ, মানে কংসের শ্বশুর, আর তার বন্ধু নরকাসুরের মৃত্যুর পরে একটা ভয়ানক ঘটনা ঘটেছিল। তাঁদের আরেকজন ঘনিষ্ঠ বন্ধু অসম্ভব রেগে গিয়ে দ্বারকা আক্রমণ করে বসেছিলেন। এমন অতর্কিত আক্রমণের জন্য দ্বারকা কিন্তু মোটেই তৈরি ছিল না। যদুবংশের সমস্ত বীর যোদ্ধা যখন ধুলোই গড়াচ্ছেন, তখন বদ্রিকাশ্রম থেকে ছুটতে ছুটতে এলেন কৃষ্ণ। তারপর তো সে এক ঘোর যুদ্ধ হলো, আর সেই যুদ্ধের শেষে সেই আক্রমণকারী রাজা মারাও গেলেন। তবে তার আগে যুদ্ধক্ষেত্রে তার বীরত্ব দেখে কৃষ্ণ মুগ্ধ হয়ে সেই রাজার যথেষ্ট প্রশংসাও করেছিলেন। সেই রাজার নাম কি জানেন? পৌণ্ড্রক বাসুদেব। আর তার রাজ্য কোথায় ছিল? বাংলায়। হ্যাঁ, এক বিস্তীর্ণ বাংলার শাসক ছিলেন তিনি। আর তার রাজ্য কুরুক্ষেত্রের যুদ্ধতেও অংশ নিয়েছিল। তবে এই পর্যন্ত শুনেই যদি গাঁজাখুরি বা পৌরাণিক বলে উড়িয়ে দিতে চান, তবে শুনুন, সে রাজ্যের কথা কিন্তু ঐতরীয় ব্রাহ্মণ, পাণিনি থেকে শুরু করে ব্রিটিশ সরকার, এমনকি রাখালদাস বন্দ্যোপাধ্যায়, রমেশচন্দ্র মজুমদার পর্যন্ত সকলেই বলে গেছেন। আর হ্যাঁ, সেই রাজ্যের কথা প্রথম আবিষ্কার করেছিলেন ব্রিটিশ ভারতের প্রথম নৃতাত্ত্বিক গবেষক আলেকজান্ডার কানিংহাম। ও, আরও একটা কথা বলে রাখি এখানে, এই যে পৌণ্ড্র দেশ, তার বাসিন্দাদের বলা হতো পৌণ্ড্র। সেই পৌণ্ড্র জাতিকে কিন্তু দেশের তথা বিশ্বের অন্যতম প্রাচীন জনজাতির মর্যাদাও দেওয়া হয়েছে। সেই জাতি কিন্তু এখনও বহাল তবিয়তে রয়েছে। দেশের সবথেকে বড় তপশিলী জাতি বললেই এই পৌণ্ড্রদের নাম কিন্তু আসবে। তাছাড়া পৌণ্ড্র ক্ষত্রিয় নামটাও শুনেছেন নিশ্চয়ই, তাই না? ব্যাস, তাহলে আপনি বাংলার সেই অতীত শৌর্য বীর্যের কথাও নিশ্চয়ই শুনে থাকবেন। ওই পৌণ্ড্র ক্ষত্রিয়রাই তো সেই গৌরব বহন করেছেন এককালে। তখনও জানেন বাংলা বলতে আজকের মাটিকে বোঝাতো না, অবশ্য তখন বাংলা বলতে যা বোঝাতো সেই বাংলার কথা ইতিহাসের খোঁজের গত তিনটে পর্বে বলেছি তো। তবে আজ যে বাংলার কথা বলছি, সেই বাংলার পাশাপাশি আরও একটা বিরাট সভ্যতা জানেন বয়ে যাচ্ছিল। সেই সভ্যতার নাম, সিন্ধু সভ্যতা। অবাক হলেন? সত্যি, পুণ্ড্রবর্ধন ঠিক অতটাই প্রাচীন এক রাজ্য। তাহলে সেই গৌরবময় ইতিহাসের ধারকরা আজ তপশিলী জাতি হলো কী করে, তাই তো? আসুন ইতিহাসের এক চমকে দেওয়া গল্পই শোনাই আজ। আমি শাওলি, আর আপনি শুনছেন ব্যাস্টল এন্টারটেনমেন্ট প্রেজেন্স ইতিহাসের খোঁজে। আজ শোনাব পুণ্ড্রবর্ধনের কথা। শুরুতেই পুণ্ড্র শব্দটার মানেটা একটু পরিষ্কার করিনি, কেমন? আপনারা জানেন নিশ্চয়ই যে পুণ্ড্র মানে হলো আখ। অনেকে আবার বলেন যে মাথায় যে তিলক বা ফোঁটা কাটা হয় তাকেও পুণ্ড্র বলা হয়। কেউ কেউ আবার এও বলে থাকেন যে পুণ্ড্র শব্দটা পাণ্ডু রোগ থেকেও আসতে পারে। এখানকার বাসিন্দারা প্রায় সকলেই একসময় পাণ্ডু রোগের কবলে পড়েছিল বলে জায়গাটার নাম নাকি পুণ্ড্রবর্ধন। পাণ্ডু রোগ মানে যাকে আজকের ভাষায় জন্ডিস বলা হয়। কিন্তু না, এই যুক্তিটা জানেন সঠিক বলে মনে হয় না। যদিও জল থেকে যে কোনো ধরনের অসুখী জন্ম নিতে পারে, তবে পুণ্ড্র শব্দের সঙ্গে আখের সম্পর্কটাই বরং মেনে নেওয়া যায়। হ্যাঁ, হতে পারে সেখানে একসময় আখের চাষটা একটু বেশিই হতো। কোনো কোনো ঐতিহাসিক বলেন যে তিলক কাটার অভ্যেসটাই নাকি পৌণ্ড্র নামের জন্ম দিয়েছে, কারণ এখানকার যে জনজাতি তারা নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ করতে গিয়ে একটা ব্যতিক্রমী ধাঁচের তিলক কাটত, আর সেই তিলকই নাকি তাদের অন্য জনজাতির থেকে আলাদা করে রাখত।
আসলে এই পৌণ্ড্র বা পৌণ্ড্রক জাতির লোকজন কিন্তু আর্য ছিল না, জানেন তো। বাইরে থেকে আর্যরা এদেশে আসার অনেক আগে থেকেই এরা এ দেশে ছিল। এরাই এ দেশের আদি ভূমিপুত্র। তবে ওই আর্যরা আসার পরে এদেশের নিজস্ব জনজাতি একটা সময় আড়ালে চলে গেল, আর তারা হয়ে গেল উপজাতি। পরবর্তীকালে প্রায় প্রতিটি জনজাতির সঙ্গেই আর্য রক্ত মিশে গেছে ঠিকই, কিন্তু তারা সেই উপজাতিই রয়ে গেল। পৌণ্ড্রক এমনই একটা উপজাতি। তবে হ্যাঁ, বাংলার এই প্রাচীন জাতি কিন্তু যথেষ্ট যুদ্ধবাজ ছিল, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, আর তাদের বীরত্বও ছিল চমকে দেওয়ার মতো। সেই কারণেই পৌণ্ড্রকদের নামের সঙ্গে ক্ষত্রিয় বর্ণটি এসে যুক্ত হয়ে গিয়েছিল। তো পৌণ্ড্রক জাতি নিয়ে তো অনেক কথা বললাম, এবার তাহলে একটু পুণ্ড্রবর্ধন রাজ্যটাই বরং যাই চলুন। পুণ্ড্রবর্ধনকে অনেকেই আজকের উত্তরবঙ্গের একটা এলাকা বলে চিহ্নিত করে থাকেন। তবে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে এককালে পুণ্ড্রবর্ধন বলতে গঙ্গা নদীর পূর্ব পাড়ের পাকিস্তান, রাজশাহী, প্রেসিডেন্সি, ঢাকা, চট্টগ্রাম নিয়ে প্রায় গোটা বাংলাকে বোঝাত, মানে এখনকার বাংলাদেশের বগুড়ার 7 মাইল দূরে অবস্থিত মহাস্থানগড়কেই প্রাচীন পুণ্ড্রবর্ধন নগরীর ধ্বংসাবশেষও বলেছেন ঐতিহাসিকরা। কারণ মৌর্য যুগের একটা শিলালিপিতে এই জায়গাটাকেই পুণ্ড্রনগরী বলে উল্লেখ করা আছে। এই পুণ্ড্রনগরী বা পুণ্ড্রবর্ধনকে সিন্ধু সভ্যতার প্রতিবেশী বলাই যায়, কারণ পৃথিবীর বেশ কিছু গবেষক জানিয়েছেন যে আজ থেকে অন্তত 5000 বছর আগে ভারতীয় উপমহাদেশের পশ্চিম দিকে যখন সিন্ধু নদের তীর ঘেঁষে বিশ্ববিখ্যাত সিন্ধু সভ্যতা ডালপালা মেলছে, ঠিক তখনই জানেন ভারতের পূর্ব প্রান্তে জাঁকিয়ে বসেছিল এই পুণ্ড্রবর্ধন। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে, ভাবতে পারেন কত বছর আগের কথা বলছি। সেই সময়ে বেদের ঐতরেয় ব্রাহ্মণ অংশেও এই পুণ্ড্র জাতির উল্লেখ রয়েছে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে এই পুণ্ড্ররা কিন্তু শুধুমাত্র পুণ্ড্রনগরীতেই থাকত এমনটা নয়, সারা দেশ জুড়েই এরা ছড়িয়ে পড়েছিল। ফলে দেশের পূর্ব দিকে যেমন, তেমনই দক্ষিণ দিকেও এদের দেখা পাওয়া যেত। আর এই জনগোষ্ঠী এখনও দেশের বিভিন্ন জায়গায় বাস করে। তবে রাখালদাস বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছেন যে বাংলার উত্তর অংশই হল পুণ্ড্র জাতির আদি বাসস্থান, সেখান থেকেই তারা দেশের নানা জায়গায় গিয়ে বসতি গড়েছে। গবেষকরা আরও একটা বেশ ইন্টারেস্টিং তথ্য দিচ্ছেন। তারা বলছেন এখন যাকে পুণ্ড্রনগরী বলা হচ্ছে, অনেক আগে সেই জায়গাটাকেই কিরাত ভূমি বলা হতো, সেখানকার জনগোষ্ঠীকে কিরাত নামে ডাকা হতো। মহাভারতেও অর্জুনের সঙ্গে এই কিরাতদের মুখোমুখি হওয়ার ঘটনা কিন্তু আমরা পাই, বলুন, তাই না? তাহলে বাংলার শিকড় খুঁজতে খুঁজতে আমরা কত দূর ভেসে চলেছি দেখছেন। পুণ্ড্রনগরী সেই সময় সমস্ত দিক থেকে এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে সেই নগরকে দেশ বলে সম্বোধন করা হতো, ভাবতে পারেন? 1861 থেকে 1865 সালের মধ্যে আলেকজান্ডার কানিংহাম এই পুণ্ড্র দেশের ধ্বংসাবশেষ উদ্ধার করেন। সেই প্রথমবার এই জায়গাটার কথা জানা গিয়েছিল। কানিংহাম এদেশে এসেছিলেন ব্রিটিশ সৈন্যবাহিনীর ক্যাপ্টেন হয়ে, কিন্তু নৃতাত্ত্বিক আবিষ্কারও তার অবদান কিছু কম ছিল না। বরং ভারতের বেশিরভাগ নৃতাত্ত্বিক আবিষ্কারই এই সময়ে হয়েছিল, আর সেসবের নেতৃত্ব দিয়েছিলেন কানিংহাম। কানিংহাম যদি খুঁজে না পেতেন, তাহলে বাংলার এই এত বড় অতীতটা, ভাবুন, শুধুমাত্র একটা পৌরাণিক কাহিনী হয়ে থেকে যেত শুধু। কানিংহাম যখন সেই প্রাচীন পৌণ্ড্র সভ্যতার ওপর আলো ফেললেন, তখন দেখা গেল যে প্রায় গোটা বাংলা এবং আরও বেশ কিছুটা উত্তর পূর্ব সীমান্ত জুড়ে এই পুণ্ড্র দেশ ছড়িয়েছিল। রাঢ় বাংলার সবটাই ছিল এই সভ্যতার মধ্যে। এমনকি
প্রাচীন পুনরদেশের মধ্যেও বেশ কয়েকটা জনপদ তৈরি হয়েছিল জানেন, আর তেমনই একটা জনপদের নাম ছিল গৌড়। কানিংহাম আরও আবিষ্কার করেছেন যে এই প্রাচীন পুনরদেশের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্রের নাম ছিল কোটিবর্ষ। না, সেই নামে কোনো জায়গা এখন আর নেই ঠিকই, তবে গবেষণায় পাওয়া গেছে যে সেই জায়গাটি হলো আজকের বানগড়। দক্ষিণ দিনাজপুর আছে না, সেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে 2 কিলোমিটার দূরে আজকের বানগড়ের সঙ্গে সেই কোটিবর্ষের অবশ্য আজ আর বিশেষ কোনো মিল নেই, তবে হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে সবই তো বদলাতে থাকে। পুনরদেশ আর পুনর সভ্যতার প্রকৃতি এবং জায়গাতেও তেমনই অনেক বদল এসেছে। আর এমনই একটা বদলের গল্প পাওয়া যায় মহাভারতে। হ্যাঁ, যদিও সে গল্প পৌরাণিক, তবুও শুনে নিতে ক্ষতি কি বলুন। জরাসন্ধের মৃত্যুর পরে কর্ণ নাকি বঙ্গ, কলিঙ্গ, সুহমা আর পুনরকে একত্র করে মহাশক্তিশালী একটা রাজ্য গড়ে তুলেছিলেন। অবশ্য এখন এর ঐতিহাসিক সত্যতা জানার আর কোনো উপায় নেই। প্রাচীন এক বৌদ্ধ পণ্ডিত দিব্যবর্ধনের লেখাতেও এই পুনরবর্ধনের নাম পাওয়া গেছে। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে লেখা, বুঝলেন, এই বিবরণ থেকে জানা যায় যে পূর্ব ভারতের একটা বিরাট অঞ্চলের নাম ছিল পুনরবর্ধন। এমনকি কোনো কোনো গবেষক তো এও বলেছেন যে গুপ্ত সাম্রাজ্যের আমলে পূর্ব ভারতের সমগ্র উত্তর অংশটাকেই শুধুমাত্র উত্তরবঙ্গ নামে উল্লেখ করা আছে। এই প্রাচীন পুনররাজ্যের সীমানা শুনবেন? গবেষকরা বলছেন যে পশ্চিমে গঙ্গা থেকে মহানন্দা, পূর্বে করতোয়া থেকে তিস্তা, তোর্ষা নদী, দক্ষিণে পদ্মা এবং গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, মানে আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যটা কত দূর বিস্তৃত ছিল তার একটা রূপরেখা জানতে মন চাইছে নিশ্চয়ই। হ্যাঁ, ঐতিহাসিকরা আমার আপনার জন্য সে খবরও গুছিয়ে রেখেছেন বইকি। তারা বলছেন অখণ্ড মালদা, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, রংপুর জেলা এবং পাবনা আর মুর্শিদাবাদের অংশকে একসঙ্গে যদি মেলাতে পারেন, তাহলে মনে মনে সেই পুনরনগরের একটা ছবি আপনি আঁকতে পারবেন। আর এই গোটা রাজ্যের মধ্যে কোন অংশের প্রভাব সব থেকে বেশি ছিল জানেন? আজকের দিনে যা দিনাজপুর এবং রাজশাহী, সেই অঞ্চলটি তখন গোটা পুনর রাজ্যের ওপর একচ্ছত্রভাবে ছড়ি ঘোরাত। রাজশাহী অঞ্চলের কাছেই তো মহাস্থানগড় আবিষ্কার করেছিলেন কানিংহাম, আর এই মহাস্থানগড়ই ছিল পুনর রাজ্যের প্রাচীন রাজধানী। গুপ্ত সাম্রাজ্যের সময় এই পুনরবর্ধন কিন্তু আলাদা কোনো রাজ্য হিসেবে রইল না, আর বরং সব থেকে শক্তিশালী এক প্রশাসনিক বিভাগ বা অঞ্চলে বদলে যায়। একসময় পুনরবর্ধনের অধীনে থাকা গৌড় জনপদই তখন সাম্রাজ্য হিসেবে গড়ে ওঠে। তবে হ্যাঁ, পুনরবর্ধনের ক্ষমতা কিন্তু শেষ হয়ে যায়নি। গৌড় সাম্রাজ্যের সব থেকে উন্নত, শক্তিশালী আর উল্লেখযোগ্য শহরাঞ্চল হিসেবে এই পুনরবর্ধনের খ্যাতি তখন সারা দেশে অক্ষত ছিল। পাল এবং চন্দ্রবংশের আমলেও জানেন রাজনৈতিক কেন্দ্র হিসেবে এই পুনরবর্ধনের প্রভাব ছিল সব থেকে বেশি। সেনরাজাদের যুগেও এই অঞ্চলের গুরুত্ব একটুও কমেনি, তবে সেন রাজ্যেরই শেষের দিকে শাসনের সুবিধের জন্যই গোটা বাংলাকে অসংখ্য ছোট ছোট প্রদেশে ভেঙে ফেলা হয়েছিল। বাকিদের সঙ্গে পুনরবর্ধনও ভেঙে গেল, তবে ওই যে শেষ হয়েও হইল না শেষ। অনেকটা সেই রকমই সেই প্রাদেশিক টুকরোগুলোর মধ্যেও কোটিবর্ষ নামের প্রদেশটি সেন যুগের সম্পদ হয়ে উঠেছিল। হ্যাঁ, সেই কোটিবর্ষই তো প্রাচীন পুনরনগরীর মধ্যমণি ছিল। মনে পড়ছে, প্রাচীন বাংলার পুনরবর্ধন আর পৌন্ড্র জাতির সঙ্গে আর্যদের তো কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পৌন্ড্র জাতির সঙ্গে আজকের বাংলার কোনো সম্পর্ক নেই কেন, সেই প্রশ্নই মনে জাগছে তো।
কারণ পৌণ্ড্র উপজাতি তো আজকের বাংলার কেউ নয়। তাহলে আজকের বাঙালি জাতির সঙ্গে সেই প্রাচীন জনপদের সুতোটা হারিয়ে গেল কী করে? বাঙালি জাতিটা তাহলে কোথা থেকে এলো আসলে? সেই সমস্ত প্রশ্নই এখন মনের মধ্যে ঘুরঘুর করছে তো? সেই সব প্রশ্নের উত্তর দেব, তবে হ্যাঁ আজ নয়। আজ যা যা বললাম একটু ঝালিয়ে নিন, আর আমরাও একটু দম নিয়ে হ্যাঁ আরও একটু পড়াশুনো করে সে কথা নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার, আড্ডা গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।